মাকত হৰিয়া তেল হৈ আছে নেকি যোগান মন্ত্রী ৰঞ্জিত দাস কি কৰিছে ৰাজ্যৰ বিয়াগম খাদ্য আৰু অসামৰিক যোগান বিভাগে সমগ্র নামনি অসমতে দৰিদ্ৰ লোকৰ নামত আবন্তন হোৱা চৰকাৰী চাউল একাংশ সমবায় সমিতিয়ে মিলি বিক্ৰী কৰিছে সুবুৰা ৰাষ্ট্ৰ বাংলাদেশত এই সিন্ডিকেটত জড়িত নলবাৰী জিলাৰ মুকালমুৱাৰ চাউল মাফিয়া আইনুল হক আৰু নুৰুল হক চাউক অক্টোপাছৰ এই বিশেষ প্ৰতিবেদন ৰাজ্যত ভয়ানক চাউল সিন্ডিকেট কলা চাউল মাফিয়ার মিটিরালি সমবায় সমিতির নলবাড়ি বরপেটাত চাউলর সিন্ডিকেট চলা কোনেগী আইনুল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তথা খাদ্য আর অসামরিক যোগান বিভাগের মন্ত্রী রঞ্জিত দাসর দুর্নীতি বিরোধী স্থিতি এটা যে ক্রমশ পরিণত হয়েছে এক প্রকাণ্ড অস্তডিম্বত রাজ্য সরকারের বিয়াগুম যোগান বিভাগক কোনো ধরনের কেরেপ নকরে একাংশ চাউল মাফিয়া তথা সিন্ডিকেট চক্রে জড়িত দালাল শ্রেণীর লোকে অসম লাইভ 24-র বিশেষ অনুসন্ধানত পোহর আহিছে রাজ্যের জিলায় জিলায় সংঘটিত ভয়ঙ্কর চাউল সিন্ডিকেটর তথ্য রাজ্যের একাংশ সমবায় সমিতিক হাতর মুঠিত রাখি চাউল মাফিয়াসকলে গ্রামাঞ্চলের দরিদ্র পীড়িত জনসাধারণের আবন্টিত চাউল বস্তায় বস্তায় মুকলি বজার বিক্রি করে রাতিটির ভিতরতেই হয়ে পড়ছে পর্বত সমর্থন সম্পত্তির অধিকারী দুর্ভাগ্যজনকভাবে এই কিছুমান দুষ্কৃতিকারী আসলে তেখেতসকলে সেই চাউলখিনি অন্য মানে দেশলৈ মানে আসলে চালান দিয়ার এক ব্যবস্থা করেছে এই চালান দিয়ার ব্যবস্থাটো যে দরিদ্র লোকের কারণে হয় চাউলখিনি দরিদ্র লোকে আসলে পাব লাগে কিন্তু নাপায় তখন সেই চাউলখিনি অন্য মানে এখন দেশলৈ মানে তেখেতসকলে দিয়ার এক ব্যবস্থা করেছে যে এনেকুয়া ধরনের কাম করেছে এনেকুয়া ধরনের কামক আমি অসম জাতীয় যুব ছাত্র পরিষদ নলবাৰী জিলা সমিতিয়ে ধিক্কার জানাইছো আর বগা চাউলক মানে কলা ব্যবসায়ীসকলে কলা করার এক ব্যবস্থা গ্রহণ করেছে এই ব্যবস্থাটো সম্পূর্ণরূপে উৎখাত করে এই উৎখাত করে এক সুন্দর ব্যবস্থা করব লাগে যাতে এই চাউলখিনি আমার দরিদ্র লোকসকলে পোয়ার এক সুব্যবস্থা করার কারণে আমি আহ্বান জানাইছো আর এই সমগ্র কর্মটির লগত আসলে যখন আমার সমবায় আছে সমবায়ের জড়িত থাকা মানুষ কিছু আসলে বিষয়ববীয় জড়িত হয়ে থাকা বলে আমি ইতিমধ্যে গম পাইছো আমি প্রশাসনক জেলা প্রশাসনক আহ্বান জানাইছো এই চাউলখিনি যারপরা বিতরণ হয় যলৈকে যায় বিতরণ হওয়ার পর আরম্ভ করে গোটাই প্রক্রিয়াটো তেখেতসকলে সুন্দর ব্যবস্থা করে দিয়ার কারণে আমি আহ্বান জানাইছো জেলা নলবাৰীর এনেকুয়া ধরনের দরিদ্র লোকের কারণে অহা চাউলর মানে কলা ব্যবসায় আরম্ভ হওয়া কথাটো আমার অতি দুঃখ দিছে মনত আমি বিচারিছো সেই কারণে আমি বিচারিছো যে জেলা প্রশাসন হোক আমার অসমের ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্লবর ডাঙ্গরী হোক আর বরক্ষেত্রী সমষ্টির বিধায়ক মুকালমুৱা অঞ্চলের মুকালমুৱাৰ যেহেতু তেখেতে গোটাই সমগ্রটো সমষ্টির মুকালমুৱা পড়ে আমি সেই কারণে বিচারিছো যে বরক্ষেত্রী সমষ্টির বিধায়ক দিগন্ত বর্মন ডাঙরিয় এই ক্ষেত্রে উচিত পদক্ষেপ গ্রহণ করা যাতে দরিদ্র লোকের কারণে অহা চাউল সমূহ যাতে অন্য দেশলৈ যাতে আবন্টন নহয় বা গুছি না যায় বা ব্যবসায়ীসকলে যাতে ইয়াক বেলেগ ঠাইত বিক্রি করার কারণে ব্যবস্থা গ্রহণ করব নয় উচিত ব্যবস্থা গ্রহণ করার কারণে আমি আহ্বান জানাইছো চাউল মাফিয়া আইনুলের সম্পর্ক কোন রাজনীতিকর বরক্ষেত্রীর কোন বিজেপি নেতা রাখি ধন্য আইনুল কিয় নীরব যোগান বিভাগ তথা জিলা প্রশাসন যময়ত রাজ্য সরকারখনের মুরব্বী তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সরকারি বিভাগ সমূহ দুর্নীতিমুক্ত করবলৈ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে তেনে সময়তেই নলবাৰী জিলার মুকালমুৱাত এজন মাফিয়ায় সমগ্র নামনি অসমতেই চাউলর কলা বজার চলাই আহিছে মাফিয়া আইনুল হকে নলবাৰী বৰপেটা গোৱালপাৰা ধুবুৰীকে ধৰি নামনি অসমৰ সৰহ সংখ্য সমবায় সমিতিক মেনেজ কৰি সুলভ মূল্যৰ চাউল চুবুৰীয়া ৰাজ্য মেঘালয় আৰু চুবুৰীয়া ৰাষ্ট্ৰ বাংলাদেশলৈ ৰপ্তানি কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে চাউল মাফিয়া আইনুলে সমগ্ৰ নামনি অসমতে এক ট্ৰাকৰ সৃষ্টি কৰি চোৰাং চাউল গোপনে বিক্ৰী কৰি আহিছে দীৰ্ঘদিন ধৰি নলবাৰী জিলাৰ মুকালমুৱাৰ অঞ্চলত যি মানে যোগান বিভাগৰ বিশেষকৈ যোগান বিভাগৰ চাউলৰ যিটো ৰমৰমীয়া বেহা সুদীৰ্ঘ দিন ধৰি নৈৰ বুকুৰে মানে আহ যাহ কৰি আছে আৰু এই ক্ষেত্ৰত মানে চৰকাৰ বা যোগান বিভাগে নিলুপ্ত ভূমিকা আমি ধিক্কাৰ জনাইছোঁ আৰু ইয়াৰ লগত জড়িত প্ৰতিজন ব্যক্তিক মানে
উচিত তদন্ত করে কঠোর শাস্তি বিহার বাবে দাবি উত্থাপন করেছো। কারণ কারবার চক্রসায়ত কিন্তু তেখেতসকলে এই রংমিয়া বেহাটো চলাই আছে আর এই কার্যর জড়িত যিজনে জড়িত হোক বা যনে জড়িত নহোক এই ক্ষেত্র তেখেতসকলের উপর উচিত তদন্ত এটা হব লাগে। আর ইয়ার জড়িত ব্যক্তিসকলক আমি বিশেষকৈ নলবাৰী জেলা প্রশাসনের একটা দায়িত্ব আছে। কারণ যাউল রংমিয়া বেহা নৈর বুকুর মাজেরে নাওয়ে বিভিন্নজন বিভিন্ন স্থানলৈ ইয়াক মানে করা হয়, বিভিন্ন স্থানত ইয়াক মুকলি বেহার রমরমিয়া বেহা চলে। কারণ আমি বিভিন্ন সময় দেখিলে পাইছো যে নাওয়ে চাউলবর তার ছোটা হাতি বা অন্য ট্রাক জাতীয় মানে গাড়িরে বিভিন্ন প্রান্তলে ইয়াক দিয়া হয়। গতি ইয়ার একটা দুষ্ট চক্র জড়িত আছে আর ইয়াক একটা ভুল ভাবলে আমি সক্ষম হয়েছো যে তার একটা মানে কাবার মানে কারবার মানে রাজনৈতিক দলরে হোক বা ক্ষমতাশীল ব্যক্তির সত্য সাহেব যে এনে ধরনের কার্য হয়ে আছে। আর এক্ষেত্রে প্রশাসনে কঠোরভাবে ব্যবস্থা লওয়ার বাবে আমি জেলা ছাত্র সংসদের প্রশাসনক দাবি উত্থাপন করেছো। বিষয় সন্দর্ভত যোগান মন্ত্রী রঞ্জিত দাস তথা বিভাগীয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা হাতত লয় সেয়া পরবর্তী সময় হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।